Okay. Friends, দেখতে পাচ্ছেন হাতে একটা কাপড় এটা দিয়ে মূলত গাছে উঠব এখন নারিকেল গাছে উঠব আসি আমি এখন ময়মনসিংহ এর ফুলপুর আসলে নারিকেল গাছে আমি ছোটবেলায় অনেক আগে উঠেছিলাম আজকে ও দীর্ঘদিন পরে নারিকেল গাছে ওঠার চেষ্টা করব দেখতে পাচ্ছেন বন্ধুরা নারকেল গাছ দিয়ে উঠার চেষ্টা করছিলাম কিন্তু এত হয়রান লাগছে পরে নেমে এখন আবার বিকল্প পথ কাঁঠাল গাছ দিয়ে উঠতেছি পারবই নারকেল অবশেষে চলে আসলাম নারিকেলের সান্নিধ্যে বিশেষ করে ডাব এটা এখন আমি রিল্যাক্সে পারবো এটা দেখেন কাঁঠাল গাছ দিয়ে আর কি বসে বসে ডাব খাবো দেখবেন আপনারা অনেক কষ্টে ডাবটা আসলে পারলাম প্রথমে নারিকেল গাছে উঠলাম ব্যর্থ হলাম পরে বিকল্প হয়ে কাঁঠাল গাছ দিয়ে উঠলাম দিয়ে এখন ডাব কাটবো কাছে বসি এটা আমার অনেক দিনের আসলে ডিজায়ার ছিল আজকে অবশেষে আশাটা পূর্ণ হলো দেখেন আমি আসলে ডাব এগুলো কাটার খুব একটা অভ্যস্ত না কিন্তু আজকে আমি সব পারতেছি কেমনি যেন পারতেছি বুঝলাম না কিছু এখানে অনেক অডিয়েন্স আছে গাছের নিচে তাকিয়ে আছে দেখছেন ফ্রেন্ডস কত ইজিলি কাটতেছি বন্ধুরা আরেকজনের কথা না বললেই নয় এখানে একজনের অবদান আছে সেটা হচ্ছে আমার এই এলাকার ছোট ভাই সানি সানি আসলে ভিডিওটা ধারণ করতেছে আসলে শক্ত হয়ে গেছে ফ্রেন্ডস এই দেখেন ওকে খুব ভালো লাগলো ফ্রেন্ডস আশা করি সবার এই ভিডিওটি ভালো লেগেছে আসলে গ্রামে আসলে এরকম একটা এক্সপিরিয়েন্স হলে খারাপ না তবে খুব সাবধান থাকবেন যেমন আমি নারকেল গাছের আগায় উঠে ক্লান্ত হয়ে গেছিলাম পরে নারকেল না পেরে দ্রুত নেমে এসেছিলাম এখানে পরে গেলে কিন্তু একটা ট্র্যাজেডি হয়ে যেত না
খুবই মিষ্টি পানি, মানে একটু পরিপক্ক, এই জন্য বেশি আমার কচি হলে ওই ডাব ডাবের পানি মিষ্টি হতো না। এগুলো কিন্তু খুব সুস্বাদু, আমি খাবো। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন, আসলে কি বলবো, টাকা তো নারিকেল পথে কেটে পাওয়া যায় ডাব, এটা আসলে কত টাকা মূল্য দিব আমি, এটাকে অমূল্য, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো, ভাবলাম শেয়ার করি সবার সাথে, এই জন্য ভিডিওটা করা। আসলে আসলে গ্রামে এরকম এক্সপিরিয়েন্স সবারই হওয়া উচিত, ছোটবেলার পরে এই বুড়া কালে মানে ম্যাচিউর বয়সে এই প্রথম গাছে ওঠা, এবং আমি মোটামুটি সফল হয়েছি, খুব ভালো লাগতেছে, অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর কিন্তু আসলে আমার কাছে খুবই ভালো লাগতেছে। এটার আরো অংশটা কাটতে হবে, ওয়া ফ্রেশ দেখতে পাচ্ছেন, ওয়া ডাটা